দেবব্রত বাবু খুব কাজের মানুষ নইলে পুলিশ এত সহজে হাত গুটিয়ে নিত না অনিমেষ শুনল লালবাজারের বাবুর খুব জানাশোনা আছে কি করে কি হলো অনিমেষ জানে না কিন্তু সেদিনের পর আর কোনো পুলিশ ওর সঙ্গে কথা বলতে আসেনি ব্যাপারটা জেনে দেবব্রত বাবুর উপর শ্রদ্ধা বেড়ে গেল হাসপাতালে এখন সে অনেকটা স্বচ্ছন্দ বাবু সেদিনই দুটো শার্ট আর পাজামা কিনে দিয়ে গিয়েছিলেন পরদিন নীলা একটা ছোটো বাস্কেটে তোয়ালে সাবান আর পাউডার এনে দিয়েছিল একইভাবে দীর্ঘদিন শুয়ে থাকলে নাকি পিঠে ঘা হয়ে যায় তাই পাউডারের ব্যবস্থা শরীরটা পরিষ্কার হয়ে যাওয়ায় অনিমেষের মেজাজ ভালো হলো শুধুই একভাবে শুয়ে থাকাটাই অস্বস্তিকর ঘুম আসে না বদলে আজেবাজে চিন্তার ভিড় জমে নীলার মা কখনও আসেননি কিন্তু নীলার সঙ্গে কথা বলতে অনিমেষের রীতিমতো ভয় করে যদিও দেবব্রত বাবুর সামনে থাকলে নীলার কথাবার্তা খুব সাধারণ হয়ে যায় বোঝা যায় রেখে রেখে কথা বলছে কিন্তু একা থাকলেই এমন ভঙ্গি করে করে যে তাতে কলকাতার মেয়ে অনেক বেশি জানে চেয়ে এটা বোঝাতে কসুর করে না অনিমেষ আন্দাজ করে ওদের সংসার বেশ স্বচ্ছল নীলানিত্য পোশাক পাল্টে আসে দেবব্রত বাবুকে রোজ স্ত্রী ভাঙা পাঞ্জাবি পড়তে দেখেছে সে বাবা তো চিরকাল স্বর্গ রয়ে গেলেন এদের সঙ্গে কি করে আলাপ হলো কে জানে ওদের পরিবারের কোনো মেয়ে রোজ রোজ অপরিচিত কোনো ছেলেকে দেখতে হাসপাতালে আসতো না মহিতর যে বিকেলে এলেন সেই দিনই মৃত্যু দেখল অনিমেষ নিজের মাকে যে চোখের সামনে একটু একটু করে মরে যেতে দেখেছে তার কাছে মৃত্যু কোনোদিন নতুন ঘটনা নয় কিন্তু এই ঘটনাটা একদম অবাক করে দেওয়ার মতো সকালে নার্স সবাইকে দেখাশোনা করছেন তখনই নজরে পড়ল অনিমেষের পাশের বেডের বৃদ্ধ টান টান হয়ে আছেন নার্সদের ডিউটি রোজ এক সময় থাকে না আজকে যিনি আছেন তিনি গম্ভীর মুখের এবং এবং অনিমেষ তাকে হাসতে দেখেননি মহিলা বৃদ্ধের পাশে গিয়ে ঝুঁকে শরীরে হাত ছোঁয়ালেন একবার নারী দেখলেন তারপর পায়ের কাছে পড়ে থাকা চাদরটা টেনে মোকাবধি ঢেকে জুতোর শব্দ তুলে বেরিয়ে গেলেন আচমকা একটা মানুষকে চাদর দিয়ে ঢেকে দেওয়ায় অনিমেষের শরীর কেঁপে উঠল চোখের সামনে জুড়ে থাকা ওই সাদা কাপড়টা যেন নিষ্ঠুর হাতে জীবনকে সরিয়ে দেয় মনে পড়ল বৃদ্ধ বলেছিলেন যে স্বাভাবিকভাবে শুয়ে থাকলেও সর্বাঙ্গে হাড় ফোটে তাই এক অদ্ভুত ভঙ্গিতে বসে থাকতেন সেইভাবে ঘুমোতেন আরাম তৈরি করে নিয়েছিলেন মনের মতো অথচ এখন কি নিশ্চিন্তে সর্বাঙ্গ বিছিয়ে শুয়ে আছেন মানুষটা যে কখন নিঃশব্দে চলে গেল সে টের পাইনি দুহাত দূরে শুয়ে থেকেও হঠাৎ সে লক্ষ্য করল নার্স চলে যাওয়ার পর এই ঘরে আর কোনো শব্দ হচ্ছে না সবকটা বেডের মানুষ এই দিকে চুপচাপ তাকিয়ে এরা প্রত্যেকেই জীবনের স্বাভাবিক প্রবাহে হোচট খেয়ে হাসপাতালে এসেছেন মেরামতের জন্য কিন্তু মুশকিল হল মৃত্যুর দরজাটা এখান থেকে এত কাছে বড় কাছে হঠাৎ কেউ শ্লেষ্মা জড়ানো গলায় হরিহে নারায়ণ বলে দীর্ঘশ্বাস ফেললো অনিমেষের মনে হলো বৃদ্ধের শরীর থেকে নির্গত আত্মা এখন এই ঘরে পাক খাচ্ছে আর তাকে সন্তুষ্ট করার জন্য ওই তিনটি শব্দ অঞ্জলির মতো ছুঁড়ে দেওয়া হলো এই বৃদ্ধের কোনো আত্মীয়কে সে দুদিনে দেখেনি পৃথিবীতে জন্মে এত বয়স ভোগ করে চুপচাপ চলে যাওয়ায় পৃথিবীর কোনো ক্ষতি বৃদ্ধি হলো না এত কষ্ট পাওয়া অথবা কাউকে কষ্ট দেওয়ার কি দরকার ছিল ওই বৃদ্ধের যদি চুপচাপ মৃত্যুর কাছে এইভাবে আত্মসমর্পণ করতে হয় সেদিন সে অন্ধকার গলিতে পুলিশের বুলেটে যদি আর এক ইঞ্চি উপরে ছুটে আসতো তাহলে অনিমেষের ওই একই হাল হতো খুব বিরক্তিতে মাথা নাড়ল অনিমেষ না এই রকম চুপচাপ সে মৃত হয়ে যাবে না এদিন আর একটা ঘটনা ঘটল এগারোটা নাগাদ অনিমেষ দেখলোর বেডের দিকে একটি ছেলে এগিয়ে আসছে হঠাৎ চোখ পড়ার চমকে উঠেছিল সে সমস্ত শরীর কাটা দিয়ে উঠেছিল মনে হয়েছিল সুনীল গিয়ে আসছে যে মানুষটা ওরা মাথায় করে নিয়ে গিয়ে জলপাইগুড়ির শ্মশানে দাহ করে এলো সে কি করে এখানে আসবে সে দেখল পঁচিশের নিচে বয়স পাজামার হ্যান্ডলুমের গেরুয়া পাঞ্জাবি বর্ণের ছেলেটি ঘরে ঢুকে অন্য বেডগুলো একবার দেখে নিয়ে তার দিকে এগিয়ে আসছে কলকাতা শহরের কোনো ছেলেকে অনিমেষ চেনে না ছেলেটি ওর বেডের পাশে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকলো খানিক তারপর বলল এখন তো আপনি সুস্থ মানে কথা বললে অসুবিধা হচ্ছে না তাই তো অনিমেষ নিঃশব্দে মাথা নাড়ল সে কিছুই বুঝতে পারছিল না আপনি একটু সুস্থ না হলে আসতে পারছিলাম না ওদের বুলেটটা নিচু হয়ে এসেছিল এইটুকুই যা শান্ত না আপনার সব খবর আমি জানি দুদিন জ্ঞান ফেরেনি প্রচুর ব্লিডিং হয়েছিল সামান্য জড়তা নেই কথায় অপরিচিত শব্দটা কথা বলার ভঙ্গিতে নেই আপনাকে আমি চিনতে পারছি না সরাসরি বলে ফেললো অনিমেষ কি করে চিনবেন তখন তো আপনার হুঁশই ছিল না শুধু মা মা বলে ছিলেন হাসল ছেলেটি যাক আপনার জ্ঞান না ফিরলে আসতে পারছিলাম না তারপর শুনলাম পুলিশ নাকি এমন মগজ ধুলাই করেছে যে আবার অজ্ঞান হয়ে গেছেন বিস্ময় বেড়ে যাচ্ছিল অনিমেষের ও কি সেই ছেলেগুলোর একজন যারা ট্রাম পুড়িয়েছিল এই মুহূর্তে যদি সম্ভব হতো অনিমেষ উঠে বসতো ওর চোখ মুখে এক ধরনের উত্তেজনা ফুটে উঠল আপনারা আন্দোলন করেছিলেন ও এই হঠাৎ উত্তেজিত ভাবটা লক্ষ্য করেও ছেলেটি খুব সহজ গলায় বললো হ্যাঁ পুলিশ আপনাদের ধরতে পারেনি না বলেই হেসে উঠল ছেলেটি তাহলে এখানে এলাম কি করে আপনার সঙ্গে পরিচিত হই আমার নাম সুভাষ সেন চাকরি বাকরি পাইনি এখনও টিউশনি করে কয়েকটা আপনার নাম তো অনিমেষ এবার স্কুল ফাইনাল পাশ করে কলেজে ভর্তি হতে এসেছ আর একবার অবাক হলো অনিমেষ এসব কথা সুভাষ জানলো কি করে সে লক্ষ্য করল সুভাষ বাক্যটা আরম্ভ করেছিল আপনি বলে শেষ করলো তুমিতে টুলটা নিয়ে এসে সুভাষ বললো তোমার সুটকে স্কুলে এসব জানতে পারলাম আমরা প্রথমে ভেবেছিলাম তুমি আমাদের দলেরই লোক যাক বাড়িতে খবর দেওয়া হয়েছে এখান থেকে বিহবল অনিমের সময় নিল কথা বলতে হ্যাঁ বাবার এক বন্ধু দিয়েছেন পুলিশও দিতে পারে তারপরই সেই প্রশ্নটা ছুড়ল আপনাদের আন্দোলন এখনো চলছে সুভাষ প্রশ্নটা শুনে অনিমেশকে ভুরু কুচকে দেখল কি বুঝল অনিমেষ জানে না তবে সন্দেহ ছিল ওর চোখে যতক্ষণ আন্দোলনটা আমাদের সবাইকার না হবে ততক্ষণ তার জীবন কয়েক ঘন্টা কিংবা দিনের আমরা শুধু সরকারকে খুঁচিয়ে একটু বিরক্ত করতে পারি কিন্তু সেটাকে বৃহৎ ব্যাপারে নিয়ে যেতে পারি না তাই সেদিন গুলি চললো ট্রাম্পড়ল কাগজে হেডিং হলো কিন্তু মানুষের অবস্থা একই রয়ে গেল তুমি রাস্তায় বেরোলে দেখবে জীবন একদম স্বাভাবিক সেদিনের কথা কারো খেয়াল নেই অনিমেষ মন দিয়ে কথাগুলো শুনল ওর খুব ইচ্ছে হচ্ছিল সেদিন কী ধরনের আন্দোলন তার বিস্তৃত বিবরণ সুবাসের মুখে শোনে কিন্তু সংকোচ হলো এবার কী মনে করবে বলা যায় না তাই যে প্রশ্নটা নিজের কাছে অস্পষ্ট সেটাইও জিজ্ঞাসা করল আপনারা কিসের জন্য আন্দোলন করছেন সুবাসর মুখের দিকে তাকিয়ে কিছু ভাবল তারপর বলল জলপাইগুড়িতে তুমি কি বামপন্থী দলগুলোর সঙ্গে যুক্ত ছিলে অনিমেষ ঘান নাড়ল না আজ থাক পর একদিন আলোচনা হবে তোমার জন্য দুঃখিত কলকাতায় পড়তে এসে কী হয়ে গেল কতদিনে সারবে বলছে এখনো বলেনি তবে বাবার বন্ধু বলছেন বেশি দিন লাগবে না ওকে উঠতে দেখে অনিমেষের খারাপ লাগছিল সুভাষের সঙ্গে কথা বলতে ভালো লাগছে সুভাষ বলল তোমার স্যুটকেস আর বেডিং নিচের এনকোয়ারিতে জমা দিয়েছি আজ মনে হয় ওরা কিছু সরাবে না দেখিনি ও সব ঠিক আছে কিনা যেন ঝিনুক খুলেই মুক্ত পেল অনিমেষ হারানো জিনিস দুটো সুবাস জমা দিয়ে গেছে জেনে ও বিহবল হয়ে পড়ল কলকাতা শহরের কোনো মানুষ একটা দায়িত্ব নিজ থেকে নেবে সে কল্পনা করতে পারেনি এখানকার মানুষের হৃদয় নেই বিশ্বাস শব্দটাই শহরে খুঁজে পাওয়া যায় না এ সবই শুনে এসেছে এতকাল অথচ ওর আহত শরীরটাকেই ওরা শুধু তুলে আনেনি গলির ভেতর ছিটকে পড়ে থাকা জিনিসপত্র কুড়িয়ে এনে হাসপাতালে জমা দিয়ে গেছে হনিমেষের বুক ভরে গেল সে জিজ্ঞাসা করলো আপনি আবার আসবেন তো তোমাকে এরা কবে ছাড়বে কিছু বলেছে না যদি উপায় থাকে তবে হাসপাতাল ছেড়ে যাওয়াই ভালো ভারতবর্ষের হাসপাতালগুলোর সঙ্গে মর্গের কোনো পার্থক্য নেই বিকেলে আমার সময় হবে না এলে এই সময় আসব এই সময় ওরা আসতে দেয় এসেছি তো আমি সব জায়গায় যেতে পারি ব্রিটিশ আমল হলে লাট সাহেবের শোয়ার ঘরেও ঢুকে যেতে পারতাম চলি কয়েক পায়ে এগিয়ে আবার ফিরে এলো সুবাস একটা কথা বলতে ভুলে গিয়েছি কাগজে বেরিয়েছে প্রথম সারির একজন নেতাকে পুলিশ নাকি আহত অবস্থায় ধরেছে বলে দাবি করেছে কিছু না পেয়ে ওরা পুতুলকে মানুষ বলে চালাচ্ছে ওরা যদি আবার প্রশ্ন করে জবাব দিও না অনিমেষ সরল মনে জানালো পুলিশ তো অভিযোগ তুলে নিয়েছে ওরা আমার কাছে সেদিনের পর আর আসেনি বাবার বন্ধু দেবব্রত বাবু একটা ম্যানেজ করেছেন একটু অবাক চোখে অনিমেষকে দেখল সুভাষ তারপর জিজ্ঞাসা করলো দেবব্রত বাবু কি করেন কথাটার মধ্যে একটুও স্বাভাবিকতা নেই অনিমেষে অস্বস্তি হলো জানি না তবে এখানকার পুলিশের সঙ্গের খুব জানাশোনা আছে ও তবে আর চিন্তা কী কথাটা বলেই হন হন করে বেরিয়ে গেল সুভাষ মন খারাপ হয়ে গেল অনিমেষের যে উপমাটা এই মাত্র সুভাষ দিয়ে গেল সেটা মনের সব আনন্দ নষ্ট করে দেওয়ার পক্ষে যথেষ্ট যেহেতু সে কোনো সক্রিয় আন্দোলনে যোগ দেয়নি তাই পুতুল হয়ে গেল হাত দেবব্রত বাবুর কল্যাণে পুলিশ যে হাত গুটিয়ে নিয়েছে এতে তার অপরাধ কোথায় কিন্তু সুবাষের মুখের ভাব স্পষ্ট বলে দিল কথাটা শুনে সে একটু খুশি হয়নি ওপাশের জানালা দিয়ে বাইরে তাকাল সে এখন কড়া রোদ সুভাষ নিজে থেকে না এলে তার দেখা পাওয়ার সম্ভব নয় পাশের বেডে এখনো সে বৃদ্ধ চাদর মুড়ি দিয়ে পড়ে আছেন সুভাষ কি একটা মৃতদেহের অস্তিত্ব বুঝতে পেরেছিল দুপুরবেলা ঘুম এলো না আজকাল অবশ্য এটাই নিয়ম হয়ে দাঁড়িয়েছে পাশের বিছানা এখন ফাঁকা এমনকি বেড কাভার না থাকায় ময়লা তোষকটা বিস্ত্রী দাঁত বের করে হাসছে হোর দিকে চোখ রাখা যায় না সুবাষের সঙ্গে আলাপ হওয়ার পর অনিমেষের মন কেমন ভার হয়ে আছে সুভাষ হচ্ছে বয়সে খুব একটা বড় নয় অথচ ওর সঙ্গে কথা বলে নিজেকে ছেলে মানুষ মনে হয় হনিমেষ জোর করে ভাবনাটাকে অন্যদিকে ঘোরাতে চাইল দেবব্রতবাবু বলেছিলেন যে স্কটিশ চার্চে হন নাকি বন্ধু অধ্যাপনা করেন অনিমেষ সেখানে ভর্তি হয়ে বাড়িতেই পড়াশোনা করতে পারে ফার্স্ট ইয়ারে কাউকেই বেশি পড়তে হয় না অ্যাটেন্ডেন্সের গড় ঠিক থাকলেই প্রমোশন পাওয়া যায় তা সেটাও নাকি ম্যানেজ হয়ে যাবে এটা শুনে অনিমেশ কিছুটা নিশ্চিন্ত হয়েছে কিন্তু যতক্ষণ ব্যবস্থাটা পাকা না হচ্ছে ততক্ষণ স্বস্তি নেই ফার্স্ট ইয়ারটা শুয়ে শুয়ে কাটাতে হবে বিকেলবেলায় মোহিত সেলেন সঙ্গে দেবব্রত বাবু হাজ নীলা আসেনি দূর থেকে বাবাকে দেখতে পেয়ে খানিকটা সংকোচ আর কেন জানি না জানা সে অপরাধ দিল অনিমেষের মোহিত সোজা মানুষ চা বাগানের নির্জনতা থেকে সরল কিন্তু জীবন জীবনযাপনে অভ্যস্ত অনিমেষ জানে বাবা তাকে ঘিরে অনেক আশা করেন ওকে ডাক্তার হতে হবে অনেক পশার হবে প্রচুর টাকা আসবে এই লক্ষ্যে পৌঁছাতে যে ফর্মুলা তার বাইরে তিনি ছেলেকে কিছুতেই দেখতে চান না অথচ কলকাতায় এসে পড়তে আসুক এ ব্যাপারে তার কোথায় যেন দ্বিধা ছিল হয়তো ভেবেছিলেন জলপাইগুড়ি থেকে আইএসসি পাশ করে কলকাতায় পড়তে গেলে ওর আরও দায়িত্ববোধ এবং বয়স বাড়বে সুতরাং চিন্তার কিছু থাকবে না সে কলকাতা পৌঁছে পুলিশের গুলি আহত হয়ে হাসপাতালে শুয়ে আছে খবর পেয়ে পাগলের মতো হয়ে উঠেছিলেন তিনি খবরটা এলো লোকাল থানা থেকে সাব ইন্সপেক্টর ছেলে সম্পর্কে জেরা করতে শুরু করে দিয়েছিলেন যেন অনিমেষ কলকাতায় খুব বড় ডাকাতি করতে গিয়ে আহত হয়েছে একটা কথা তার মাথায় ঢুকছিল না একদম আনারই ছেলে কলকাতায় গিয়ে কি করতে পারে যার জন্য পুলিশ গুলি করবে কাগজে তিনি পুরা ট্রাম বাস আন্দোলনের ছবি দেখেছেন মহিতষ সব গুলিয়ে যাচ্ছিল তার মনে হচ্ছিল নিজের ছেলেকে তিনি কখনোই চিনতে পারেননি ট্রেনে গেলে অনেক সময় কি মরি করে তেলিপাড়া থেকে যে বেসরকারি মালের ট্রেন ছাড়ে তাতেই জায়গা করে নিলেন হনিমেশের এই খবরটা জলপাইগুড়িতে শরীত শেখরকে জানাবার সময় পেলেন না শেষ দুপুরে দমদমে নেমে সোজা বাবুর কাছে চলে এসেছেন তিনি জীবনে প্রথম প্লেনে চড়ার উত্তেজনা একটু টের পেলেন না মহিতোষ দমদম থেকে হরেন মল্লিক লেনে আসতে যে কলকাতা পড়ল তা শান্ত কোথাও কোনো বিক্ষোভ নেই কল্পনাই করা যাচ্ছে না এখানে এসে অনিমেষ কী কারণে গুলি খেতে পারে দেবব্রত বাবু বাড়িতে ছিলেন দীর্ঘকাল বাদে দেখা হওয়া মাত্র মহিতোষ হাসপাতালে যেতে চাইলেন কিন্তু তখন দুপুর যেতে চাইলে সম্ভব নয় দেবব্রত বাবু মহিতোষকে বুঝিয়ে সুঝিয়ে সমস্ত ঘটনাটা শোনালেন এর কিছুটা অনিমেষের কাছে দেবব্রত জেনেছেন কিছুটা পুলিশের সূত্রে বাকিটা অনুমান অনিমেষ এখন মোটামুটি ভালো জীবনের কোনো আশঙ্কা নেই জানতে পেরে মহিতোষ কিছুটা শান্ত হলেন সকালে পাওয়া উত্তেজনাটা হঠাৎ নিভে এলে নিজেকে খুব ক্লান্ত মনে হলো দেবব্রত বাবু ওকে বোঝালেন এখন কিছুই করার নেই শুধু সময়ের অপেক্ষা থাইয়ের হারে গুলি রেখে সেখানে ফ্রাকচার হয়েছিল অপারেশন হয়েছে ডাক্তার বলছে মাস ছয়েক বিছানায় চুপচাপ শুয়ে থাকলে অনিমেষ হাঁটতে পারবে দুর্ঘটনা তো ঘটেই কিন্তু মুশকিল হলো সেটা ঘটবার আগে কিছুতেই জানা যায় না মহিতোষ বললেন আসলে আমার ভাগ্যটাই এরকম ওর মা চলে গেল একটা সামান্য দুর্ঘটনায় কোনো কারণ ছিল না ছেলেটা এতকাল দাদুর কাছে মানুষ হয়েছে আমি নিশ্চিন্তে ছিলাম স্কুল ফাইনালেও যখন ফার্স্ট ডিভিশন পেলো আমি অবাক হয়ে গিয়েছিলাম পড়াশোনায় ভালো কিন্তু বড্ড যে আর অবাধ্য মনে হতো তার রেজাল্ট ভালো হতে ওকে ঘিরে এক গাদা কল্পনা করে ফেললাম অথচ দেখুন সঙ্গে সঙ্গে আবার দুর্ঘটনা বাবু বললেন আপনার ছেলেকে অবাধ্য বলে মনে হয় না কিন্তু মোহিত শাসলেন ওটা ঠিক বাইরে থেকে বোঝা যাবে না ও যেটা ভালো মনে করে সেটা করবেই এককালে কংগ্রেসের কাজকর্ম করতো আমার অপছন্দ সত্ত্বেও বাবু অবাক হলেন অনিমেষ কংগ্রেস করতো আমি ঠিক জানি না তবে সেরকমই শুনেছিলাম নেহাতে কাঁচা ব্যাপার চাপড়ল তো ওই বয়সেই আসে মহিতোষ নিজেই উড়িয়ে দিলেন কথাটা ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না ওর কলেজে ভর্তির সব ব্যবস্থা হয়ে যাবে স্কটিশে অ্যাপ্লিকেশন জমা দিয়ে রাখছি সুস্থ হলে ক্লাস করবে স্কটিশে কেন প্রেসিডেন্সিতে জায়গা পাবে না না মানে ধরাধরি ব্যাপার তো ক্লাস না করলে প্রেসিডেন্সি খাতায় নাম রাখবে না খুব কম্পিটিশন ওখানে স্কটিশ কি আর আগের মতো আছে দ্বিধাগ্রস্ত দেখালো মহিতোষকে তার উপর কো এডুকেশন কলেজ মশাই ওসব নিয়ে ভাববে না প্রেসিডেন্সিতেও মেয়েরা পড়ছে পড়াশোনায় হলো আসল কথা স্কটিসের আর্টস ডিপার্টমেন্টটা ভালো আর্টস মহিতোষ আকাশ থেকে পড়লেন হনিমেশ কি আর্টসে ঢুকতে চায় হ্যাঁ তাই তো বললো তাছাড়া সায়েন্স নিয়ে পড়লে ক্লাস না করলে চলবে না প্র্যাকটিক্যালগুলো তো বাড়িতে বসে করা যায় না মুখ চোখ শক্ত হয়ে গেল মহিতোষের নীরবে মাথা নাড়লেন সেটা লক্ষ্য করে দেবব্রত বাবু জিজ্ঞাসা করলেন আপনি কি অন্য কিছু ভাবছেন চটপট সিদ্ধান্ত নিলেন মহিতোষ ডাক্তাররা যদি বলে থাকেন ছয় মাসের মধ্যে উঠতে পারবে না তাহলে আর এখানে রেখে লাভ কি আর তারপরেও তো হাঁটাচলা সরগর হতে সময় লাগবে আমি ওকে নিয়ে যেতে চাই সামনের বছর দেখা যাবে নিয়ে যাবেন মানে হেসে ফেললেন দেবব্রতবাবু আপনি তো এখন ওকে চোখে দেখেননি সামান্য নড়াচড়াওর পক্ষে ক্ষতি করার আপনি সেই জলপাইগুড়ি নিয়ে যাওয়ার কথা বলছেন তারপর ব্যাপারটা ধরতে পেরে জিজ্ঞাসা করলেন আপনি কি চাইছেন না অনিমেষ আর্টসে ভর্তি হোক মহিতোষ খান নাড়লেন না ওর জীবন লক্ষ্যহীন হোক সেটা চাই না ওর মায়ের ইচ্ছে ছিল ডাক্তার হবে ছেলে আমারও তাই ইচ্ছে কথাটা শুনে দেবব্রতবাবু হাসলেন তাই বলুন তাহলে অবশ্যই বছরটা নষ্ট করতেই হবে যাক হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করুন চারটের একটু আগে বেরোব আমরা মহিত উঠে দাঁড়িয়ে ঘুরিয়ে দেখলেন আমি বরং হোটেল থেকে ঘুরে আসি হোটেল আপনি হোটেলে থাকবেন নাকি কতদিন থাকতে হবে জানি না তো আপনার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই তাছাড়া প্যারাডাইস হোটেলটা কাছে আমাদের জলপাইগুড়ির হোটেল বলতে পারেন এসব নিয়ে চিন্তা করবেন না দেবব্রতবাবুর ঘোর আপত্তি মহিত শুনলেন না প্রয়োজনে পুত্রকে তিনি বন্ধুর কাছে সাময়িকভাবে থাকতে পাঠাতে পারেন কিন্তু নিজের থাকার কোনো কারণ পান না কদিন যাওয়া আসায় দেবব্রতবাবু এর মধ্যেই হাসপাতালে বেশ পরিচিত হয়ে উঠেছেন এনকোয়ারি কাউন্টার থেকে এক ভদ্রলোক হাত ডাকলেন আপনি তো জেনারেল বেডের একশো আটত্রিশ নম্বরের কাছে আসেন দেবব্রতবাবু খান নারলেন। কেমন আছে খারাপ কিছু রিপোর্ট নেই আপনার পেশেন্টের নাম অনিমেষ তাই তো হ্যাঁ কি হয়েছে ভদ্রলোক বলেন আজ সকালে একজন আপনার পেশেন্টের নাম করে দুটো লাকেজ দিয়ে গেছে ওকে দেখিয়ে তো কোনো লাভ নেই আপনারা যদি চান তো নিয়ে যেতে পারেন দেবব্রতবাবু অবাক হয়ে মহিতোষের দিকে তাকালেন মহিতোষ এগিয়ে এসে বলেন আমি একটু দেখতে পারি দেবব্রতবাবু পরিচয় করিয়ে দেবার ভঙ্গিতে বলেন ইনি পেশেন্টের বাবা চিনতে পারলেন মহিতোষ বেডিংটা তো বটেই স্যুটকেসটাও সঙ্গে এনেছিল অনিমেষ রাস্তা থেকে কুড়িয়ে কেউ হয়তো দিয়ে গেছে কিন্তু এতদিন বাদে চিনে চিনে এগুলো এখানে কি করে পৌঁছালো সেটাই বোধগম্য হচ্ছিল না ওদের জিনিসপত্র মিলিয়ে দেখার কোনো মানে হয় না প্রথমততে কি কী ছিল তাই মহিতোষ জানেন না আর যদি কিছু হারিয়ে থাকে তা কখনোই পাওয়া যাবে না এগুলো কেউ দিয়ে গেছে তাই যথেষ্ট কলকাতার হাসপাতাল সম্পর্কে কোনো ধারণাই ছিল না মহিতোষের খাটের অভাবে যাতায়াতের পথের পাশে রুগীদের শুয়ে থাকতে দেখে যে চিন্তা মাথা এসেছিল সেটা দূর হলো ঘরে এসে একদম দেওয়াল ঘেঁষা বিছানা ছেলে শুয়ে আছে কোমর অবধি একটা চাদরে ঢাকা মুখ শুকনো ভীষণ রোগা দেখাচ্ছে এক পলকের চেহারাটা দেখেই মহিতোষ হঠাৎ উত্তেজিত হয়ে উঠলেন যে ছেলের জন্য এতটা পথ উদ্ধশ্বাসে দৌড়ে এলেন তারই জন্য মন তিক্ত হল তারপর মনে পড়ল এই ছেলে চিরকাল অবাধ্য এবং একসময় মুখোমুখি দাঁড়িয়ে সেই জেদ প্রকাশ করেছে নিজের গুয়ার তুমির জন্য ওর এই অবস্থা যেমন বীরত্ব দেখাতে গিয়েছিল তার উচিত শিক্ষা হয়েছে নইলে এত বড় কলকাতা শহরের কোনো মানুষের গায়ে গুলি লাগলো না আর উনি ট্রেন থেকে নামতেই গুলি খেয়ে গেলেন আসলে এটা মহিতোষকে জ্বালানোর একটা রাস্তা যেটায় ওর মা মরে গিয়েও হেঁটে যাচ্ছে হনিমেশ মুখ নামিয়ে নিল চট করে বাবার দিকে চাইতে সাহস হলো না দেবব্রত বাবুর গলা শুনতে পেল সে যাক আর কোনো চিন্তা নেই তোমার বাবা এসে গেছে অনিমেষ চেষ্টা করছিল মুখটা স্বাভাবিক রাখতে তার যে খুব কষ্ট হচ্ছে এটা সে কিছুতেই মহিতোষকে বুঝতে দেবে না দেব্রত বাবু টুলটাকে খাটের তলা থেকে টেনে এনে মহিতোষকে বললেন বসুন মহিতোষ বসলেন না বিছানার পাশে দাঁড়িয়ে ছেলের শরীরের দিকে তাকালেন ওর একটা পা সামান্য উঁচুতে খাটের পায়ার দিকটা তুলনায় মাথার দিকটা একটু নিচু চাদরে ঢাকা থাকলেও বোঝা যাচ্ছে হুঁচু পায়ে গুলি লেগেছে কিছু কথা বলা উচিত কিন্তু কি বলবেন বুঝতে পারছিলেন না মহিতোষ দেবব্রতবাবু বললেন তোমার বাবাকে কত করে অনুরোধ করলাম আমার বাড়িতে থাকার জন্য তা উনি শুনলেন না বোধহয় প্যারাডাইস হোটেলের রান্না খুব ভালো তা আমরা যদি কখনও জলপাইগুড়িতে যাই তাহলে দেখো ঠিক হোটেলে গিয়ে উঠব কথা শেষ করে সামান্য হেসে মহিতোষের দিকে তাকালেন দেবব্রতবাবু জলপাইগুড়িতে হোটেল কোথায় কিছু একটা বলতে পেরে মোহিত সহজ হলেন তারপর হল ঘরটার উপর নজর বুলিয়ে জিজ্ঞাসা করলেন একটা ঘরে এতগুলো লোক রয়েছে এখানে আলাদা ঘর পাওয়া যায় না আলাদা মানে কেবিনের কথা বলছেন চেষ্টা করলে হয়তো পাওয়া যাবে কিন্তু তার দরকার কি। কেবিনে থাকলে মানুষের মুখ দেখতে পাবে না দুদিনেই হাঁপিয়ে উঠবে আর চিকিৎসার কথা যদি বলেন সেটা সর্বত্রই সমান দেবব্রতবাবু মুখ ঘুরিয়ে অনিমেষকে প্রশ্ন করলেন আজ পায়খানা হয়েছে তো নিঃশব্দে খান অনিমেশ। অনিমেষ গতকালও এই প্রশ্ন করেছিলেন তিনি এবং সেটা মেয়ের সামনেই কোনো পুরুষ মানুষের এই সব প্রাকৃতিক ব্যাপার নিয়ে মেয়েদের সামনে কথা বলার যে লজ্জাজনক সেটা ভদ্রলোকের মাথায় আসে না দেবব্রতবাবু বললেন গুড আসলে ওটা ক্লিয়ার হয়ে গেলে আমাদের অর্ধেক রোগই সেরে যায় যদিও তোমার ওই পজিশনে ওটা খুব ডিফিকাল্ট ভাঙা পা জোড়া লাগার সঙ্গে পায়খানা পরিষ্কারের কি সম্পর্ক অনিমেষ বুঝতে পারল না মহিতোষ জিজ্ঞাসা করলেন এখানে খাবার টাবার কেমন দেয় প্রশ্নটা ঠিক কাউকে নির্দিষ্ট করে নয় দেবব্রতবাবু অনিমেষের দিকে তাকালেন এখন অবধি কোনো শক্ত খাবার অনিমেষ খায়নি কাল থেকে তাকে ভাত দেওয়া হতে পারে বলে দুপুরে নার্স বলে গেছে উত্তরটা বাবুই দিলেন হাসপাতালে কি আর রাজভোগ খাওয়াবে ডাক্তার যদি রাজি হয় তাহলে ওকে বাড়িতে নিয়ে যায় কি বলেন অনেক আরামে থাকবে এখানে কথা বলার লোকই পাওয়া যায় না এমন সময় পাশের বেডে দুজন লোক একটি ছেলেকে ধরাধরি পইয়ে শুয়ে দিয়ে গেল তোষকের ওপরেই এখনও চাদর পাতার সুযোগ হয়নি ছেলেটা বিছানায় শুয়েই উহ আহ করতে লাগলো সমানে ওর সঙ্গীরা যে সেবাযত্ন করছে তাতে সুরাহা হচ্ছে না কিছুই দেবব্রতবাবু সেদিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন এখানে এক বুড়ো ছিল না হনিমেষ আস্ত উত্তর দিল উনি মারা গেছেন সে কি কালই তো দেখে গেলাম হতভম্ব বাবুর মুখটার দিকে তাকিয়ে হনিমেষ বলল আজ সকালে টের পাওয়া গেল এবার মোহিতোষ কথা বললেন ডের পাওয়া গেল মানে একটা লোক কখন মরে গেছে তা কেউ খবর রাখলো না অদ্ভুত ব্যাপার তো তুই দেখলি এই প্রথম ছেলেকে সরাসরি প্রশ্ন করলেন মহিতোষ হনিমেষ বাবা দিকে তাকালো খুব বিচলিত দেখাচ্ছে ওকে বাবাকে দেখার পরই যে সংকোচটা এসেছিল এখন সেটা অনেক কম বরং বাবার অদ্ভুত ব্যবহার এসে খুব অবাক হয়ে যাচ্ছিল ওর আহত হবার পর যিনি জলপাইগুড়ি থেকে ছুটে এলেন তিনি এসে অবধি একটা কথাও বলেননি কি করে ঘটনাটা ঘটল জিজ্ঞাসাও করেননি গম্ভীর মুখে অনিমেষ মহিতোষের প্রশ্নটা উত্তর দিল হ্যাঁ হনিমেষ বললেন চলুন দেখি তবে আপনি যা চাইছেন তা হবে না অন্যমনস্ক মহিতোষ বললেন মানে ওই যে তখন বলছিলেন না ছেলেকে নিয়ে ফিরে যাবেন সেটা অসম্ভব দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই তার উপর আপনাদের বিখ্যাত মণিহারি ঘাট পার হওয়া যাওয়া কিছু হয়ে গেলে সারা জীবন আফসোস করতে হবে কিন্তু এখানে রাখা মানে আপনার উপর অত্যাচার করা তাছাড়া এই বছর যখন নষ্ট হচ্ছেই চলুন আগে ডাক্তারের সঙ্গে কথা বলে দেখি অনিমেশকে কিছু না বলে ওরা বেরিয়ে গেলেন কথাগুলো শোনা মাত্র অনিমেষের কপালে ভাঁজ পড়েছিল মোহিত শেষেছেন তাকে ফিরিয়ে নিয়ে যেতে এটা ঠিক হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে ভালো লাগছে না কিন্তু জলপাইগুড়িতে ফিরে গেলে নিশ্চয়ই এখানকার কলেজ আর ভর্তি হওয়া যাবে না একটা বছর চুপচাপ বিথায় চলে যাবে এবং উনি সেটা মেনে নিয়েছেন অনিমেষের মনে হচ্ছিল সে যদি একবার এখান থেকে জলপাইগুড়ি ফিরে যায় তাহলে আর কখনও কলকাতার কলেজে পড়া হবে না কিন্তু সে তো এখন কিছুই করতে পারে না যার বিছানা থেকে এক ইঞ্চি উঠে বসার সামর্থ্য নেই তার কথা কেউ শুনবে কেন যদি দাদু থাকতেন কাছে হনিমের শরীর শেখরে অভাব ভীষণভাবে অনুভব করল দাদুর কথায় বাবা না বলতে পারতেন না আর দাদুকে রাজি করানো নিজেকে রাজি করানোর মতোই সহজ এখনও সে ভালোভাবে কলকাতার রাস্তায় হাঁটেনি কলকাতার কিছুটা দেখেনি বিছানায় শুয়ে শুয়ে ট্রামের চাকার ঘর ঘর শব্দ ছাড়া কলকাতার কাছে অচেনা তবু হনিমেষের মনে হচ্ছিল কলকাতা ছেড়ে চলে গেলে তার সব কিছু শেষ হয়ে যাবে হনিমেষ চোখ বন্ধ করেছিল হঠাৎ সে অনুভব করল কেউ যেন খাটের পাশে টুলটে এসে বসেছে সে চোখ খুলল না খানিক বাদে সে মহিতোষের গলা শুনতে পেল গলা অদ্ভুত বিষণ্ন এবং কেমন ভাঙা ভাঙা এরকম গলায় বাবাকে কখনো কথা বলতে শুনিনি সে মহিতোষ বললেন খুব কষ্ট হচ্ছে খোকা চোখ খুলল না অনিমেষ এতক্ষণ কোথায় ছিল জানা নেই অভিমানের সুতোটা টান হয়ে যেতে আলতোভাবে পায়ের উপর স্পর্শ পেল অনিমেষ ওর অপারেশনের জায়গায় হাত রেখে মহিতোষ জিজ্ঞাসা করলেন খোকা খুব ব্যথা করছে রে সামান্য স্পর্শ কিন্তু অনিমেষের মনে হলো কেউ কড়ার দিয়ে পা কাটছে অন্য সময় হলে আর্তনাদ করত কিন্তু এখন শারীরিক যন্ত্রণাটাকে দাঁতে চাপল সে প্রাণপণের স্বাভাবিক গলায় সে বলার চেষ্টা করলো না বাবা ব্যাপারটা যে এত দ্রুত চাউল হয়ে যাবে কল্পনা করতে পারেনি অনিমেষ পরদিন সকালে যখন আকাশ সাজানো রোদ উঠলো ত্রিদীপের সঙ্গে ডাইনিং রুমে ঢুকতেও বুঝতে পারল হোস্টেলে বাঙালি বাসিন্দাদের চোখের দৃষ্টি পাল্টে গেছে প্রথমটা একটু অস্পষ্টতা ছিল ছেলেরা খেতে খেতে ওর দিকে তাকাচ্ছে বারে বারে নিজেদের মতো কথা বলছে এবং সেটা ওকে কেন্দ্র করেই অনিমেষ ত্রিদীপকে কারণটা জিজ্ঞাসা করল এরা বেশিরভাগই কলেজের ছাত্র ওদের যে জুনিয়র একসঙ্গে মেশার প্রশ্ন ছুড়ে দিল কি ব্যাপার সামথিং গোলমাল মনে হচ্ছে ওদের মধ্যে যে ছেলেটি সবচেয়ে সপ্রতিপ সে খাওয়া থামিয়ে হেসে জবাব দিলে না না গোলমাল হবে কেন আমরা অনিমেষ দাস সম্পর্কে একটা খবর শুনেছি তাই আলোচনা করছিলাম কি খবর ত্রিদীপ মজা করে জিজ্ঞাসা করল উনি খুব অ্যাক্টিভ কমিউনিস্ট অথচ এখানে এমনভাবে থাকেন কেউ তার টের পায় না অনিমেষ হেসে ফেললো তারপর প্রতিবাদ করতে গিয়ে কি ভেবে চুপ করে গেল ওর মনে হলো ফালতু কথা বলে কোনো লাভ নেই যে কেউ ইচ্ছে মতন ধারণা তৈরি করে নিতে পারে জনে গিয়ে সেই ধারণা আগ্রহ হচ্ছিল সেটা ত্রিদেবী প্রশ্ন করল তোমরা এই খবরটা কি করে পেলে বাহ খাদ্য আন্দোলনের সময় অনিমেষ দা পুলিশের গুলিতে হেভি ইনজুর্ড হয়েছিলেন শুনলাম সেটা অ্যাক্টিভ না হলে হয় ছেলেটি কথা থামিয়ে একটু ভেবে প্রশ্ন করলো কিন্তু অনিমেষ দা আপনি কলেজ ইউনিয়নে জয়েন করেননি কেন আমরা শুনলাম আপনি এস এফ এর মেম্বার পর্যন্ত ছিলেন খেতে ভালো লাগছিল না অনিমেষের ত্রিদীপ খুব দ্রুত খায় ওর খাওয়া শেষ হয়ে এসেছিল অনিমেষ উঠে দাঁড়িয়ে বলল তোমরা খুব ভুল খবর শুনেছো আমার সঙ্গে কমিউনিস্ট পার্টির মেম্বারশিপ পাওয়া সহজ ব্যাপার না আর যারা রিয়েল মেম্বার তারা কখনো সেটা প্রকাশ করে না ব্যাপারটা যদি এ পর্যন্ত থেমে থাকতো তবে সেটা একরকম হতো ইউনিভার্সিটিতে খবর গড়িয়ে গড়িয়ে এলো সেই মে মাসের রেজাল্ট বেরিয়েছে আর এখন জুলাইয়ের মাঝামাছি সব ক্লাস শুরু হয়েছে কেউ কাউকে চেনে না এমনকি নবীন ছাত্রদের বরণ করা ব্যাপারটা এখনো হয়ে ওঠেনি স্কটিশের যে ব্যাচটা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে অনিমেষ ওদের সঙ্গে সময় কাটাতো ওদের এই ব্যাচের সবাই খুব শান্ত পড়াশোনার মধ্যেই থাকতে ভালোবাসে বিএ অনার্সে যে ছেলেটি ফার্স্ট ক্লাস পেয়েছিল সে ওদের ব্যাচেরই দুজন খুব সিরিয়াসলি সাহিত্য করার কথা ভাবে এর মধ্যেই বিদেশি সাহিত্যর অনেক খবর ওরা জেনে গেছে ইউনিভার্সিটিতে আসার পর বিদেশি রেফারেন্স দিয়ে কথা বলার ঝোঁক ওদের আরও বেড়েছে স্কটিসের হোস্টেল থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস করতে কেউ হেঁটে আসে না পথটা এমন দূরত্বের নয় যে হাঁটা অসম্ভব কিন্তু কলকাতার চোখের সামনে এত যানবাহন যে হাঁটার প্রয়োজন পড়ে না অনিমেষ একটা মান্থলি করিয়ে নিয়েছে সেকেন্ড ক্লাস ট্রামের সেটায় সেই ধর্মতলা থেকে শ্যামবাজার পর্যন্ত সারা দিন ধরে ঘোরা যা অথচ পয়সা সামান্যই লাগে সেদিন ত্রিদীপ একটা কথা বলল জিনিসপত্রের দাম এবং মানুষের ক্রয় ক্ষমতা নিয়ে কথা হচ্ছিল একটা কাগজ লিখেছিল যে মাথাপিছু মানুষের প্রতিদিনের রোজগার নাকি কুড়ি পয়সা কুড়ি পয়সা একটা মানুষ কি করে বেঁচে থাকতে পারে ত্রিদ্বীপ বলেছিল তবু মানুষ বেঁচে থাকে এবং সেটা মানুষ বলেই সম্ভব ভারতবর্ষের কোথাও মানুষ এ বিষয় নিয়ে হইচয় করেনি জিনিসপত্রের দাম কমানো নিয়ে আন্দোলন হয়নি তখন কলকাতায় একদিন দুদিনের জন্য হলেও বিক্ষোভ ফেটে পড়েছিল ত্রিদীবের কাছে সেটাই অস্বাভাবিক লাগে ও বলেছিল এখানে দশ পয়সা দিলে একবার চা পাওয়া যায় ট্রাম মাইলখানেক স্বচ্ছন্দে চলে যাওয়া যায় বারোয়ানা পয়সা একটা ভালো ডাল ভাত তরকারি খেতে পারে মানুষ এই ব্যাপারটা বাংলার বাইরে কোথাও সম্ভব নয় দিল্লিতে নাকি এটা স্বপ্ন কুসুম তাই এখানে এত মানুষের ভিড় সবাই কম পয়সায় থাকবার জন্য কলকাতায় ছুটে আসছে অথচ এখানেই খাদ্য আন্দোলন হয় এক পয়সা ভাড়া বাড়লে ট্রাম পড়ে কেন তার মানে কি এই যে বাংলার মানুষ খুব সচেতন তাদেরকেও ভুলিয়ে রাখতে পারে না অনিমে সেই জায়গায় ত্রিদেবের সঙ্গে একমত নয় এখানে যত তাড়াতাড়ি আগুন জ্বলে ওঠে তত তাড়াতাড়ি তা নিভে যায় নিভে যাওয়ার পর মনেই হয় না কখন আগুন জ্বলেছিল আর এই আগুন জ্বলবার একটা মজার দিক আছে বেশিরভাগ মানুষই শীতে হাত পা সেকার মতো দূরে থেকে নিজেদের গরম রাখতে চায় মুষ্টিমেয় যে কজন ছাপিয়ে পড়ে তাদের আচরণ নাটক দেখার চোখ নিয়ে দেখে বেশিরভাগ বাঙালির চরিত্রই এই অবাঙালিরা যারা এই শহর কলকাতায় প্রায় আধা আধি তাদের সঙ্গে যেন এই সব আন্দোলনের কোনো সম্পর্ক নেই দেখলে মনে হয় তারা অন্য পৃথিবীতে বাস করে কলেজে পড়ার সময় যে দু চারটে ছোটোখাটো আন্দোলন অনিমেষ দেখেছে সেগুলোর চেহারা মোটামুটি একই একটা ইস্যু নিয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে গেলে সেখানে কিছুক্ষণ জ্বালাময় বক্তৃতা সব কর্তব্য শেষ কিংবা খুব জোরদার কিছু ঘটলে একদিনের জন্য ধর্মঘট এই ব্যাপারটা অনিমেষের মাথায় ঢোকে না ধর্মঘট করলে কি লাভ হবে নিজেকে নাক কেটে কি অন্যের যাত্রা ভঙ্গ করা যায় আমি কোনো কাজ করছি না তোমার আচরণের প্রতিবাদে যারা অন্যায় করে এত সহজে তারা আজকাল ভয় পায় না এটাই বোধ হয় নেতারা ভুলে গেছেন নাকি আসলে কিছু করার ক্ষমতা নেই বলেই ধর্মঘটের মুখোশ পরে নিজেদের সুপ্রতিষ্ঠিতও রাখতে চান ক্রমশ ধারণা বদ্ধমূল হচ্ছে সাধারণ মানুষ কখনই কোন আন্দোলনের সঙ্গে নিজেকে জড়াতে চায় না অথচ আন্দোলন বলে যেটা হয় সেটা সাধারণ মানুষের জন্যই দ্বিতীয় শ্রেণীতে মান্থলি টিকিট নিয়ে যাওয়া আসার পথে আর একটা ব্যাপার লক্ষ্য করেছে অনিমেষ প্রথম শ্রেণীতে এক তিল জায়গা না থাকলেও ভদ্র বাঙালিরা কখনোই দ্বিতীয় শ্রেণীতে উঠতে চান না সেখানে কিছু অবাঙালি এবং ওই কুড়ি পয়সা আয়মারকা মানুষের ভিড় অথচ দুটো কামরা একই সঙ্গে গন্তব্যে পৌঁছাচ্ছে মেয়েদের মধ্যে তো বিচার আরো প্রবল অনিমেষ কোনো সুন্দরী মহিলাকে দ্বিতীয় শ্রেণীতে যাতায়াত করতে দেখেনি চাওয়া পাওয়ার ব্যাপারে দুটো শ্রেণীর মানুষেরাই সাধারণ জনসাধারণ জলপাইগুড়িতে যেসব চিন্তা ভাবনার মাথায় ছটফট করত সেগুলোই চার বছর অন্য চেহারা নিয়েছে মাঝে মাঝে মনে হয় সেদিন পুলিশের ছোড়া বুলেটটা তার একদিক দিয়ে উপকারই করেছে হে যে অতদিন বিছানায় শুয়ে থাকা শরীর কাহিল হওয়ায় সতর্ক হয়ে চলাফেরা এগুলো অনেক উদ্যমতাকে সংযত করতে সাহায্য করছে না হলে যে উদ্দীপনা প্রথমবার কলকাতায় আসবার সময় বুকের মতো আচর কাটত সেটা তাকে দূরে কোথায় নিয়ে যেত কে জানে খোলা চোখে যে অনেক সময় দৃষ্টি থাকে না সেটা সেরকম সময় ছিল বিশ্ববিদ্যালয়ের পুরনো বাড়িটায় ওদের ক্লাস শুরু হয়েছে বইপত্র এখনও কেনা হয়নি মহিতোষ এখনও টাকা পাঠায়নি রেজাল্ট বের হওয়ার পর যখন সে জলপাইগুড়ি থেকে এবার এলো তখন ভর্তির অতিরিক্ত টাকা মহিতোষ দিতে পারেননি এম এ ক্লাসে কীরকম বই কিনতে হয় ওরা কেউ জানেন না হনিমেষও বলতে পারেনি এম রেজাল্ট বের হওয়ার পর মহিতোষ একটু পাল্টে গেছেন তার এখন মনে হচ্ছে অনিমেষ যদি ফার্স্ট ক্লাস নিয়ে এম এ পাস করতে পারে তাহলে কোনো কলেজে অধ্যাপনার চাকরি পেয়ে যাবে যদিও মাইনে কম তবু চাকরিটার সম্মান আছে এসব ব্যাপারে বাবু তাকে হালফিল খবর চিঠিতে জানিয়ে থাকেন দেবব্রত বাবুর বাড়িতে অনেকদিন যাওয়া হয়নি মনে পড়ে হাসপাতাল থেকে বেরিয়ে প্রায় মাস দিনে বাড়িতে থাকতে হয়েছিল অনিমেষকে একটুও কষ্ট হয়নি দেবব্রত বাবু ব্যবসা করেন কিন্তু কী ধরনের ব্যবসা তাও জানে না দিন রাতের খুব কম সময় ওকে বাইরে যেতে দেখেছে সে সময় কিন্তু বাড়িতে সচ্ছলতা সবখানে ব্যাপারটা জিজ্ঞাসা করতে সংকোচ হতো নীলা কলেজে পড়ছে মানে সকালে সেজে গুজে যেত আর বারোটা নাগাদ খুব পরিশ্রান্ত হয়ে ফিরে আসতো সারাটা দুপুর নীলার সঙ্গে গল্প করে কেটে যেত গল্প মানে পৃথিবীর কোন বিষয় যা থেকে বাদ নেই কদিনের মধ্যে তুই বাড়িতে সম্পর্কটা নামিয়ে এনেছিল নীলা অত বড় একটা লজ্জাজনক ব্যাপার কিন্তু একটা ব্যাপার ও বুঝতে পারছিল নীলার মতন মেয়ে জলপাইগুড়িতে সে কখনো দেখেনি সীতা উর্বশী কিংবা রমভার থেকে নীলা যেন হাজার মাইল আলাদা জাতের মেয়ে মন্টু বলতো যৌবন এসে গেলে মেয়ে পুরুষ বন্ধুত্ব হয় না হনিমেশের মনে হয়েছিল মন্টু নীলার মতো মেয়েকে দেখেনি কোন রকম নকল লজ্জা বা ঢং ছাড়া একটা মেয়ে যখন কথা বলতে পারে তখন তাকে বন্ধু না ভেবে পারা যায় ওর কলেজে যাওয়া আসার পথে ছেলেরা দাঁড়িয়ে থেকে যেসব মন্তব্য ছুঁড়ে মারে সেগুলো অকপটে বলতে পারে নীলা গুডি ছেলেদের দেখলে কি ভীষণ ক্যাবলা মনে হয় আবার অতিরিক্ত স্মার্টের দেখলে গা যায় হনিমেশের জানা হয়ে গেছে ওদের বাড়িতে থাকা শেষের এক দাদাকে দিকে শুরু হয়েছিল অনিমেষকে সেটা জানাতে দ্বিধা করেনি নীলা একসঙ্গে একই বাড়িতে থেকে এক মুহূর্তের জন্য অন্যরকম আচরণ করতে দেখেনি ওকে অথচ হাসপাতালে প্রথম আলাপের দিন হনিমেষ নীলার সম্পর্কে একটা মোটা দাগে ধারণা করে ফেলেছিল পরের বছর হোস্টেলে আসার পর দেবব্রত বাবুর ওখানে সে গিয়েছিল মাঝে মাঝে দেবব্রত বাবুও খোঁজখবর নিতে এসে থাকেন কিন্তু নীলার সঙ্গে সে আড্ডাটা আর জমেনি একটা বছর নষ্ট হওয়ায় নীলা ওর থেকে এক ধাপ এগিয়ে গেছে বিয়ে পড়ার সময় একটা ছোট্ট ঘটনা ঘটেছিল যার পর অনিমেষ আর দেবব্রত বাবুর বাড়িতে যায়নি যায়নি মানে সম্পর্ক চলে যাওয়া নয় যেতে ঠিক ইচ্ছে করে না ব্যাপারটা ওকে এমন চমকে দিয়েছিল যে এখনো ভাবলে কুল কিনারা পায় না দেবব্রত বাবুকে জানাতে পারেনি অনিমেষ যাকে বলা যেত সে কোনোদিন জিজ্ঞাসা করেনি নীলা কখনোই ওর হোস্টেলে আসেনি যখন বাড়িতে যেত তখন হেসে গল্প করত খবরাখবর নিত ব্যাস এক এক সময় অনিমেষের মনে হয়েছে সরাসরি গিয়ে নীলাকে ব্যাপারটা বলে ওর কি বক্তব্য সেটা জেনে নেয় নীলা যেমন সহজ মেয়ে নিশ্চয় সত্যি কথা বলবে কিন্তু সে জিজ্ঞাসা করাটাই যে অস্বস্তির সে বিকেলটা ছিল শীতের সন্ধ্যেটা আসবার আগেই কলকাতা ধোয়াটে হয়ে যায় নীলাদের বাড়িতে এসেছিল অনিমেষ এসে শুনল নীলা দেবব্রতর বাবুর সঙ্গে সিনেমা দেখতে বেরিয়েছে ওর আসার কোনো কথা নয় ওরা জানেও না মাসিমা খুব আদর করে ওকে খাওয়ালেন ভদ্রমহিলাকে কখনও গম্ভীর মুখে দেখেনি অনিমেষ ওদের এই বাড়িটা সুখী সংসারে একটা দারুণ উদাহরণ মহিতোষ তাকে নিয়ে সিনেমা দেখতে গেছেন এটা স্বপ্নেও ভাবা যায় না ওদের ফিরতে দেরি হবে বলে অনিমেষ চলে আসছিল বাড়ি থেকে বেরিয়ে গলি দিয়ে হাঁটছে এমন সময় কেউ একজন ওর সামনে এসে দাঁড়ালো অনিমেষ দেখল ছেলেটি হচ্ছে সামান্য বড় হবে কোকরা কোকরা চুল এই শীতেও কোনো গরম জামা গায়ে নেই অনিমেষ থমকে দাঁড়াতেই ছেলেটি গম্ভীর গলায় বলল তোমার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে অনিমেষ হক চকিয়ে গিয়েছিল কোন রকমে বলল আপনি কে আমি যেই হই তোমার তাতে কি দরকার কথা আছে শুনতে হবে বাহ আপনাকে আমি চিনি না অনিমেষকে থামিয়ে দিয়ে ছেলেটি বলল ঠিক আছে তুমি আমার সঙ্গে এসো ও একটা পার্ক আছে সেখানে বসবো কথা বলার সময় ছেলেটি বারংবার চারপাশে তাকাচ্ছিল মনে হলো ছেলেটি তো অন্য কারোর সঙ্গে তাকে গুলিও ফেলতে পারে এই আবছা অন্ধকারে সেটা অসম্ভব নয় সে জিজ্ঞাসা করল আপনি আমাকে চেনেন তুমি তো অনিমেষ এসো আমি এগোচ্ছি ছেলেটি সামনে হাঁটছে ইতহস্ত করেও অনিমেষকে অনুসরণ করলো ঠিক ভয় নয় অনিমেষের মনে হচ্ছিল কোনো কিছু মারাত্মক ব্যাপার ঘটেছে যার ফলে ছেলেটির তাকে খুব প্রয়োজন কিন্তু সেটা এত অস্পষ্ট যে ওটা জানবার আগ্রহকে পার্কে টেনে আনল সে পার্কের ভেতর ঢুকে দেখলো একটা খালি বেঞ্চিতে ছেলেটি বলল পার্ক কিন্তু মানুষের ভিড় কম নয় অনিমেষকে একটু পা টানতে দেখে ছেলেটি বলল তোমার পায়ে কি এখনো ব্যথা আছে অবাক হয়ে তাকাল অনিমেষ ঘান নেড়ে না বলতে বলতে ভাবলো এই ছেলেটি সম্পর্কে অনেক কিছু জানে কি ব্যাপার বেঞ্চিতে বসলে ছেলেটি এবার কেমন হয়ে গেল যে উত্তেজনা অনিমেষকে এখানে ডেকে এনেছে সেটা কমে আসতেই ও কথা খুঁজে পাচ্ছে না হেটা টের পাওয়া যাচ্ছিল অনিমেষ বলল কি কথা বলুন ছেলেটি হঠাৎ কাতর গলায় বলে উঠল তুমি আমাকে চেনো না আমার নাম শ্যামল আমি নীলাকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি এরকম কথা শুনবে অনুমান করতে পারেনি অনিমেষ ও অবাক হয়ে ছেলেটিকে দেখল এবং এতক্ষণে ওর খেয়াল হলো প্রথম থেকে শ্যামল ওকে সমানে তুমি তুমি বলে যাচ্ছে অথচ ওকে খুব বেশি বয়স্ক মনে হচ্ছে না আর নীলাকে ভালোবাসে বলেই কি অনিমেশকে তুমি বলার অধিকার পেয়ে যাবে বিরক্ত হয়ে সে অন্যদিকে তাকালো ছেলেটি সেই রকম গলায় বলল আমি তোমার কাছে কি বলবো আমার মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব কোনো রকমে অনিমেষ বলতে পারল এসব কথা আমাকে বলছো কেন শ্যামল বলল কারণ তুমি আমাকে সাহায্য করতে পারো আমি হতভম্ব হয়ে গেল অনিমেশ। তুমি এমন ভাব করছো যেন কিছুই বুঝতে পারছো না আরও চোখে তাকালো শ্যামল বিশ্বাস করুন আমি কিছুই বুঝতে পারছি না হয় তুমি মিথ্যুক নয় না নীলা কখনোই মিথ্যা কথা বলতে পারে না শোনো তোমাকে একটা কথা স্পষ্ট বলতে চাই নীলাকে আমি ভালোবাসি আমি জানতামও আমাকে ছাড়া আর কিছু চায় না কিন্তু ইদানিং ওর ব্যবহার একটু একটু করে পাল্টে যাচ্ছিল শেষ পর্যন্ত স্বীকার করলো যে আমাকে না কেউ ভালোবাসতে পারছে না আমি জানি এর কারণ তুমি তুমি ওদের বাড়িতে অতদিন ছিলে একসঙ্গে থাকলে অনেক সময় মমতা এসে যায় নীলা তোমার জন্য আমাকে রিফিউজ করছে বড়ো বড়ো চোখে তাকালো শ্যামল হেসে ফেললো অনিমেষ সে শ্যামলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো এ কথা আপনি কোথ জানলেন নীলা আপনাকে বলেছে ঘান শ্যামল নীলা বলবে কেন আমি বুঝতে পেরেছি তুমি ছাড়া আর কোনো ছেলেও বাড়িতে যায় না হাসছিল অনিমেষ ব্যাস তা থেকেই আপনি ধারণা করে ফেললেন শ্যামল রেগে গেল ইয়ার্কি মারার সময় এটা নয় নীলা আমাকে যেরকম ভালোবাসত তা থেকে সরে যাওয়ার একমাত্র কারণ অন্য কেউ তার মন ভুলিয়েছে মেয়েরা রুগ্ন মানুষের উপর চট করে মায়া দেখিয়ে বসে হনিমেশ বললা আপনি ভুল করছেন নীলার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই কেন নীলা এরকম করছে সেটা তাকেই জিজ্ঞাসা করুন আমাকেও এড়িয়ে যাচ্ছে কিন্তু আমি তোমার কথা বিশ্বাস করি না নীলা তোমার গল্প আমার কাছে যখনই করতো তখন এমন ভাব দেখাতো যে তুমি একজন হিরো পুলিশের গুলি খেয়েও বেঁচে গেছো নীলা জানে না আমি এর চেয়েও বেশি কিছু করতে পারি হনিমেশ ভেবে পাচ্ছিল না নীল এরকম ব্যবহার শ্যামলের সঙ্গে করছে বোধহয় শ্যামল হলো সেই ছেলে যার কথা নীলাওকে বলেছিল সহপাঠিনীর দাদা এত চট করে ভালোবাসা চলে যায় কি করে ও বন্ধুর মতো শ্যামলকে বলল নীলা যখন চাইছে না তখন ব্যাপারটা ভুলে যান জোর করে কারো ভালোবাসা আদায় করা যায় না আর আদায় করাটা পাওয়া নয় ফুশি উঠল শ্যামল ভুলে যাব অসম্ভব আমি তার আগে নীলাকে মেরে ফেলবো এবার সত্যি ঘাবড়ে গেল অনিমেষ শ্যামলের ভঙ্গি দেখে মনে হচ্ছে সেরকম কিছু করার পক্ষে অসম্ভব নয় সে তাড়াতাড়ি বলল ঠিক আছে আপনি আমাকে কি করতে বলেন শ্যামল খুব গম্ভীর গলায় বলল তুমি যদি আর নীলার সঙ্গে যোগাযোগ না রাখো তাহলে নিশ্চয়ই নীলার মন আবার আমার দিকে ফিরে আসবে আউট অফ সাইট আউট অফ মাইন্ড তুমি তো বলছো তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই তাহলে যোগাযোগ না থাকলে কোনো ক্ষতি হবে না এই প্রথম ছেলেটির জন্য কেমন মমতা অনুভব করলো অনিমেষ ভালোবাসলে মানুষকে অন্ধ হয়ে যায় কোনো যুক্তি কি আর মাথায় কাজ করে না নীলা যদি ওকে এড়িয়ে যেতে চায় তাহলে শ্যামল কত মানুষের কাছে গিয়ে এই ধরনের অনুরোধ করবে কিন্তু নীলার মতো সহজ মেয়ে রকম ব্যবহার করবেই বা কেন যদিও নীলা শ্যামলকে বলেনি যে সে অনিমেষকেই ভালোবাসে ব্যাপারটা চিন্তা করতে সমস্ত শরীর শিরশির করে উঠল সে তাড়াতাড়ি বলে উঠল ঠিক আছে আপনি নিশ্চিন্ত থাকুন আমি নিজে নীলার কাছে আসব না শ্যামল খুব খুশি হলো ওর মুখে হাসি ফুটল অনিমেষ উঠে দাঁড়িয়ে কিছু একটা বলতে গিয়েও মন পাল্টালো শ্যামলকে পার্কের বেঞ্চিতে রেখে সে হন হন করে রাস্তার দিকে এগিয়ে গেল দ্রুত হাঁটতে তখনও অসুবিধে হতো কিন্তু সে গ্রাহ্য করল না কথা রেখেছিল অনিমেষ যদিও মাঝে মাঝে মনে হতো শ্যামলের ওই ছেলে মানুষই হৃদয়াবেগকে অহেতুক প্রশ্রয় দিচ্ছে তবু নীলাদের বাড়িতে যেতে কেমন আড়ষ্টতা অনুভব করতো পর থেকে এসব কথা দেববত বাবুকে বলা যায় না নীলা শ্যামলের সম্পর্কটা এখন কীরকম সে খবর আর পায়নি সে এবং একটা অদ্ভুত ব্যাপার নীলা সঙ্গে দেখা করতে আসেনি বিদ্যাসাগর কলেজ থেকে স্কটিস তো মোটের দশ মিনিটের রাস্তা কলেজ স্ট্রিটের মোড়ে কি একটা গোলমাল হয়েছে ট্রামগুলো লাইন বন্দি হয়ে পড়ায় অনিমেষ নেমে পড়ল আজ প্রথম পিরিয়ড বারোটায় সময় আছে হাতে বইয়ের দোকানগুলোর সামনে দিয়ে যেতে ওর খুব মজা লাগে সার দেওয়া দোকানগুলোতে কত রকমের বই অথচ দুদণ্ড সেদিকে তাকাবে তার জোনেই দরজায় দাঁড়ানো কর্মচারীরা চিৎকার করে ডেকে দোকানে ঢোকাবেই যারা ওই ফুটপাতে হাঁটবে তারা সম্ভাব্য খরিদ্দার বলে বোধহয় ওরা ধারণা করে এক একদিন তো প্রায় হাত ধরে টানাটানি করে ভেতরে নিয়ে যেতে চায় তা বই কেনার প্রয়োজন থাকুক বা না থাকুক ওদের কবল থেকে নিজেকে বাঁচিয়ে চলে বই দেখার মধ্যে লোকচুরি খেলার মতো একটা মজা আছে হ্যারিসন রোড পার হয়ে এপারে আসতেই অনিমেষ চমকে উঠল প্রায় পাঁচ বছর পর দেখল চেহারায় সামান্য পরিবর্তন হয়েছে কিন্তু চিনতে একটু অসুবিধা হয় না সে গেরুয়া পাঞ্জাবিটি আর পায়জামা কাঁধে শান্তিনিকেতনী ব্যাগ মাথা চুল উস্কো খুস্কো হাতে সিগারেট নিয়ে কিছু ভাবছে অনিমেষ সোজা সামনে গিয়ে দাঁড়ালো চিনতে পারছেন আচমকা প্রশ্নটার মুখে ভাঁজ পড়ল কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্য তারপরই অনিমেশের হাত ধরে প্রবল ঝাঁকুনি আরে তুমি অনিমেশ বলল যাক শেষ পর্যন্ত চিনতে পারলেন সুভাষ সেন বলল কি আশ্চর্য চিনব না কেন তবে তুমি খুব বড় হয়ে গেছ মুখটা দাড়ি গোফে ঢেকে ফেললেও চিনতে অসুবিধা হবে কেন কেমন আছো ভালো অনিমেষ উত্তরটা দিতে গিয়ে টের পেল এতদিন বাদে সুভাষ সেনকে দেখতে পের খুব ভালো লাগছে তোমার পা এখন ঠিক হয়ে গেছে তো সুভাষ পায়ের দিকে তাকাতে অনিমেষ বলল প্রায় ঠিক কোনো অসুবিধে হয় না তবে দৌড়ালে লাগে সুভাষ হাসলো দৌড়াবার কি দরকার হেঁটে যদি পৌঁছে যাওয়া যায় সেটাই তো ভালো তারপর বলল আছো কোথায় কি করছো একটা সময় সুবাসের উপর অভিমান হতো এই কয়েক বছরে কলকাতা শহরে যখনই সে হেঁটেছে তখনই মনে হয়েছে হয়তো হয়তো একদিন সুবাসের সঙ্গে দেখা হয়ে যাবে কিন্তু কোনো দিন সেরকম কিছু হয়নি হাসপাতালে একদিন এসে সেই যে সুভাষ চলে গেল আর দেখা পায়নি তার সুভাষ বলেছিল আবার তাকে দেখতে আসবে কিন্তু কথা রাখেনি ইচ্ছে করলে কি সুভাষ তার ঠিকানা হাসপাতাল থেকে সংগ্রহ করে দেবব্রত বাবুর বাড়িতে যেতে পারতো না এসব চিন্তা যত পুরনো হয়েছে তত মনে হয়েছে তার কাছে সুভাষের আসবার কি কারণ থাকতে পারে সে সুভাষদের আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট নয় একদিন যে হাসপাতালে এসে দেখা করে জিনিসপত্র দিয়ে গেছে তাই ঠের কিন্তু সুভাষ যে কথা দিয়েছিল আসবে কথা দিয়ে না এলে বড় কষ্ট হয় এখন এই মুহূর্তে সেই সব অভিমানগুলো যখন ওর মনে দুলতে শুরু করেছে সুবে বলো নাও এতদিন পর দেখা হলো একটা সিগারেট খাও চারমিনারের প্যাকেটটা সামনে এগিয়ে ধরতে অনিমেষ ঘান নাড়ল না সিগারেট সে খায় না কিন্তু ওই যে যতদিন বিছানায় শুয়ে থাকতে হয় তারপর থেকে খাওয়ার ঝোঁকটা একদম চলে গেছে আর এখন মোহিতর যে টাকা পাঠান তাতে সিগারেট খেতে গেলে খুব অসুবিধে হবে অনিমেষ এখন কি করছে তা জেনে টেনে নিয়ে সুবাস বললো বাহ তুমি দেখছি বেশ গুড বয় যাক তোমাদের ক্লাস শুরু হয়েছে ওখানে আমাদের ছেলেদের সঙ্গে আলাপ টালাপ আপনাদের ছেলে মানে অনিমেষ অবাক হলো সুবাষর দিকে স্পষ্ট চোখে তাকালো তারপর জিজ্ঞাসা করলো তুমি কি স্কটিশের ছাত্র ফেডারেশন করতে না অবশ্য করলে তো আমি জানতামই অনিমেষ ঘাড় নাড়ল না ইউনিয়নের সঙ্গে আমার সরাসরি সম্পর্ক ছিল না সুবাসেবার অবাক হলো সে কি? আমার যদ্দূর মনে হচ্ছে হাসপাতালে বিছানায় শুয়ে তুমি বামপন্থী কথাবার্তা বলছিলে হনিমেষ বুঝতে পারছিল না কি করে ব্যাপারটা বোঝাবে সে যদি চটপট বলে বসে যে আন্দোলনের ব্যাপারটা ওর কাছে স্পষ্ট নয় বলে সে সক্রিয় হতে পারেনি অথবা স্কটিশান ছাত্র ফেডারেশন কতগুলো বিলাসী ছেলে সময় কাটানোর একটা মাধ্যম বলে তার মনে হয়েছিল তা বললে সুভাষদাজের কথা নিশ্চয় খুব সহজে নেবে না ওর ভয় হচ্ছিল এ কথা শুনলে বরং সুভাষদেওকে ভুল বুঝবে হনিমেশ বলল আসলে আমার এই পা নিয়ে এত বিব্রত ছিলাম যে কিছু করতে সাহস পেতাম না কথাটা শেষ করে মনে হলো উত্তরটা ফাঁকি থেকে গেল সে আবার বলল তাছাড়া কোনো ব্যাপার অস্পষ্ট থাকলে আমার মন তার মধ্যে যেতে সায় দেয় না কিন্তু অস্পষ্টতা কিসের জন্য এ নিয়ে কারোর সঙ্গে আলোচনা করেছ কখনো সুবাসর ওর কাঁধে হাত রাখল হনিমেষ উত্তর দিল না আসলে কিছু কিছু ব্যাপার আছে যা নিজেই ভেবে ঠিক করে নেওয়া যায় সুবাষের হাতের আঙুল ওর কাঁধে শক্ত হল না আলোচনায় পথ পরিষ্কার করে ঠিক আছে একদিন তুমি আর আমি বসবো একা একা লড়াই করা যায় না অনিমেষ বলল মাঝে মাঝে আপনার কথা ভাবতাম কিন্তু ঠিকানা জানি না যে দেখা পাবো কটা বাজে সুভাষ ঘুরি দেখল বারোটা বাজতে তিন মিনিট বাকি সে বললো তুমি তো ইউনিভার্সিটিতে যাচ্ছ চলো তোমার সঙ্গে একজনের আলাপ করিয়ে দিই অনিমেশ অস্বস্তির গলায় বলল কিন্তু আমার যে বারোটায় ক্লাস সুভাষ বলল কী সাবজেক্ট অনিমেষ বলল বৈষ্ণব সাহিত্য সুবাস হাসল এটা জেনে তোমার কি কাজে লাগবে পরীক্ষার আগে তিন দিন চোখ বোলালেই নাম্বার পেয়ে যাবে বিমানের সঙ্গে আলাপ করো দেখবে ভবিষ্যতে কাজ করতে সুবিধা হবে ক্লাস না করে কোথাও যেতে খারাপ লাগছিল অনিমেশের। তবু সে জিজ্ঞাসা করলো বিমানকে সুভাষ বলল ক্যালকাটা ইউনিভার্সিটি স্টুডেন্টস ফেডারেশনের জেনারেল সেক্রেটারি